ভঙ্গ করো না তো, ভীষণ কুটকুটে তুমি। ও দাদি, আমি এবছর পড়তে যাবো তোমার সঙ্গে। বাড়িতে পড়াশোনা করবে, উচ্চ মাধ্যমিকে তিনটে পরীক্ষা না দিয়ে তো ফার্স্ট ডিভিশন পাস করতে পারো। দাদি খালি আমার বাবা দেয়। কানে না মা, বলছি তো তুমি নার্সিং করতে পাঠাবো, আমায় ধ্যান করতে দাও। আমি তো ড্যাডিকে রাজি করিয়ে ঠিক তোকে ব্যাঙ্গালোরে নার্সিং করতে পাঠাবো। আচ্ছা বেশ, তাই হবে। শোনো না লক্ষ্মীদি, এইবার আমাদের পুজোতে মরতে নেই, চলো না গো। এইসব বাজে আবদার একদম করবে না, আমি একা যাই তাতেই কত কাণ্ড। যদি না নিয়ে যাবে তো যাও, আমি রান্না করতে পারবো না। যাও গিয়ে এগুলো বাসনগুলো ধুয়ে রান্না যাবো। আমাকে ধ্যান করতে দেবে না বলো? কাজ করে না হয় বসবে, আর নইলে আমাকে নিয়ে যেতে হবে। ব্যাস পারবো না, আমি বাড়ির কাজ করতে পারবো। অসুরদা, এবছর যুদ্ধে কি প্রস্তুতি নিলে গো? শোনো শোনো, আমি একটা অসুর বড়ি আবিষ্কার করেছি, আর ওই বড়িগুলো গণেশের ইঁদুরকে খাওয়াতে হবে, আর ওই ইঁদুর স্বর্গের সমস্ত খাবারে মুখ দিলে ছড়িয়ে যাবে বিষ, মৃত্যু হবে দেবলোকের, আর রাজত্ব করবে এই অসুর। কিন্তু এ কেমন যুদ্ধ? প্রতি বছর তো আমি তোমাকে টিভিতে যুদ্ধ করতে দেখি, তাহলে এবছর অন্যথা কেন গো? সামনে থেকে ওয়ার করার দিন শেষ, তুমি এই বিষ সমগ্র স্বর্গে ছড়াবে, কেমন বাবু? তুমি পাঠিয়ে দাও, আমি তোমার সব কাজ করে দেব। অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, এত মাস্ক স্যানিটাইজার নিয়ে মরতে যেতে ধুপ বিষে জামা কাপড় ধরতেই পারি। তুমি যত খুশি ব্যাগ করো না কেন, আমি এয়ারপোর্ট থেকে উবার করে নেব, ডোন্ট ওয়ারি মামা। তোর বাবাকে বলেছিস? এত টাকা দেবে তো? বাবাকে বোঝানো খুব মুশকিল, কবে যে বুঝবে কে জানে। শিখবে না রে, যার আটে নেই তার অষ্ট আশিতে। সবাই নিজে নিজের টাকা দিবি, তবেই হবে। তোরা কবে বড় হবি রে? এদিকে গণেশের যে জ্বর, তোদের সে খেয়াল আছে? এ মা, তাই নাকি, জানি না তো। তোর বাবাকে ফোন করতে হবে, ওষুধ আনতে বলতে হবে। হ্যালো। হ্যাঁ গো গিন্নি, আমি সবই শুনতে পেয়েছি। আমাকে উদ্ধার করেছেন, গণেশের জ্বর হয়েছে, ওষুধ আনতে হবে, ভুলবে না জানো। উফ, কি যে খাই না এই ছানাটা সারাদিন। এই ওর খাওয়া নিয়ে একদম কথা বলবে না। ও মা, টাকা দাও না, ফ্লিপকার্টে শপিং করছি, বিলিয়ন সেল চলছে, সব দারুণ দারুণ অফার। মর কট কোথাকার, একটু শান্তিতে কথা বলতে দেয় না। লোকুমা, যাও তো আমার পুনামি ব্যাস্ক থেকে কিছু টাকা দাও তো কার্তিককে। তোমার এই ফোনটা ধরে কথা বলার অভ্যাসটা গেল না। বকোনা দিস, দেবতাদের প্রধান হয়েও মর্তের এই রোগটাকে নির্মূল করতে পারছ না। সপ্তমীর দিন সবাইকে কি জবাব দেবো বলো তো? সবুরের ফল মিষ্টি হয়। এই চাইনিজ গুলো ভুলভাল খাবার খায়, অসুরের দল সব। তুমি খামোকা রাগ করছো পারো, সবই কি চাইনিজদের দোষ? কি বলতে চাইছো, ওদের কোনো দোষ নেই। তুমিই তো প্রকৃতি, তোমার ওপর তোমার সন্তানদের অত্যাচার, তারই ফলস্বরূপ এই অবস্থা। বুঝবে ওরা, ঠিক বুঝবে। আচ্ছা গণেশ, জ্বরের সময় তো খেতে ইচ্ছা করে? খুব ভালো লাগে, আর তোরাই তো বলছিস আমার শরীর খারাপ। ওই আমার তো শরীর খারাপ নয়। আমার
কেন বলেছিস এরকম? বলেছি না এরকম বলবি না। মা কালী দেবী করে বলছি, আমি এসব বলিনি। বাবা তুমি এসো, কোথায় ছিলে বাবা চুগলি খোর? একটা পার্সেল দিতে এত সময়? ব্যাগে কি শুধু পার্সেল থাকে দেবী? এদিকের ওদিকের কথাও থাকে, এখন আবার ওষুধও ডেলিভারি করছি। আজ তো এই শাড়ি পরে আর যুদ্ধ করতে যাওয়া যাবে না। যাবে আমার এই মেকওভারের সাথে? কি আর করবেন, লক্ষ্মা পার্সেলটা নাও। দাও প্রভু। লক্ষু তুমি ওটা নেবে না, কয়েকটা কথার উত্তর দেবে নারদ বাবা জীবন। বলুন প্রভু। লাস্ট কবে আমাদের বাড়িতে ডেলিভারি দিয়েছিলে? এই ধরুন দিন তিনেক আগে। কার্তিক বাবার একটা পার্সেল ছিল, গণেশ বাবার হাতেই দিয়েছিলাম। গণেশের জ্বর, তুমি তোমার অজান্তেই সেদিন আমার ঘরে ভাইরাস নিয়ে এসেছিলে। আরো তুমি? দেবী এ বিষয়ে আমি কিছু জানতাম না। দুর্গা এই মহালয়ার লগ্নে আমরা অলরেডি যুদ্ধের মাঠেই আছি। তার মানে অসুর পিছন থেকে যুদ্ধ করতে চাইছে। এখনকার অসুররা বড়ই ভীতু, সামনে থেকে তীর ধনুক ও তরবারি ধরার ক্ষমতা এদের নেই। তুমি ইনভেস্টিগেশন অফিসার কবে থেকে হলে বাবা? আরে যুগের সঙ্গে তার রে পাগলা, যুগের সঙ্গে তার। আহ নো কমেডি, এই অসুরেরা তাদের এই ভাইরাস দিয়ে আমাদের দেবলোকদের শেষ করে তাদের অন্ধকার জগৎ থেকে এখানে প্রতিষ্ঠিত হতে চায়। তবে উপায় প্রভু, ডেলিভারি দুনিয়ার হিরো ছিলাম আমি। অরুণ ছেলের ঘরে নাই নুন, ছেলে বলে আমি মিঠু। হ্যালো উর্বশী কাকিমা। হ্যাঁ দেখো মা তোমাকে কি বলবে। হ্যাঁ হ্যালো উর্বশী, তোমার এখন কোথায় পোস্টিং গো? হ্যাঁ ম্যাডাম। আরে আমি এখন আন্ডার কপ গো, অসুরের গার্লফ্রেন্ডের চরিত্র করছি। মানে কি? আরে দেবরাজ ইন্দ্র আর দেবাদিদেব মহাদেবের নির্দেশে আমি অসুরের গার্লফ্রেন্ড সেজে আছি গো। ফিগো ভিডিও দেখছ নাকি? ম্যাডাম কাজের কথায় আসি, ওই অসুর একটা বড়ি আবিষ্কার করেছে আর সেই বড়ি স্বর্গে চালান করতে চায়, তাও আবার আমারই হাত দিয়ে। তুমি কিছু জানোই না, গণেশের শরীর খারাপ হয়েছে, নারদের ডেলিভারি ব্যাগে অসুর অনেকদিন আগেই ওই ভাইরাসটা ছড়িয়ে দিয়েছে। বলো কি ম্যাডাম, আমার বয়ফ্রেন্ড আমাকেই ধোকা দিচ্ছে। লক্ষ্মী তোমায় কিছু বলছে, শোনো লক্ষ্মা। হ্যাঁ কাকিমা, আমি কৈলাসে যে ইনস্টিটিউটটা চালাই সেটা আমার অনেক পুরনো একটা মেডিসিনের ফ্যাক্টরি, তা অসুরা কিন্তু জানে না। আর আমার বোন সরস্বতী, ও একটা ভ্যাকসিন আবিষ্কার করেছে, সেটা গণেশকে দিলেই গণেশ সুস্থ। বল ওষুধের সবক শেখানোর জন্য আমার মা আর কালী কাকিমণি একটা প্ল্যান করেছে। ঠিক আছে তোমরা ততক্ষণ তোমাদের প্ল্যানটা এক্সিকিউট করো, আমি ততক্ষণ অসুরকে নাচে গানে মগ্ন করে রাখছি। আর দিদি বলো না, আমার বর প্রতি বছর পূজোতে মরতে যাচ্ছে, এবার বললাম মেয়েটা উচ্চ মাধ্যমিক দিয়েছে তো সবাই মিলে ঘুরে আসি। তোমাকে আমি একটা আইডিয়া দিচ্ছি, তুমি তোমার বরকে বশীকরণ করো, দেখবে ঠিক রাজি হয়ে যাবে। বলছো দিদি বলছো? হ্যাঁ গো। কিন্তু কি করে গো? আরে ওই নারদ ডেলিভারি, ওর থেকে সব খবর পাবে, এইটুকু বলতে পারি। হেই একটা গান শোনাও না। গান শুনবে? শোনাবো গো শোনাবো। আজ ভাত খাওয়ার পর খুব ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ো, কি আছে তাতে? দেবী
এতক্ষণে তো আমার নারদ বশীকরণের বড়ি অসুরের পেটে চলে গেছে। ওটা আসলে ঘুমের ওষুধ, সেটা আর কি কেউ জানতো? এবার সময় হলেই আমি যাব অসুরের বুকে পা রেখে, ওকে আমি শেষ করব। মা, তুমি তোমার কাজটা সেরে এসো, আমি ততক্ষণে ভাইকে ভ্যাকসিনটা দিয়ে দিই। এ সরু, পিঠটা একটু চুলকে দে তো। না বলি, পিঠ চুলকাবো না ভ্যাকসিনটা দেব। ভগবতী গে শ্রীকণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূতি কৃতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রঞ্জত মর্দিনী শহীদ সুতে হৈগিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দিনুতে গিরিবর বিন্দ শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী বিষ্ণুতে। বিনোদিনী নন্দিনুতে গিরিবর বিন্ধ্য শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুতে।